হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সবাইকে শুভ সকাল। আর দেখো, আমি কাল সকালে বাসি কাজ সব সেরে টেরে এসে একবার স্নান টান করে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে অনেক কাজ থাকে। আর আজকে একটু লেট করে উঠেছিলাম, যেহেতু কী বলতো রবিবার তো তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, তো একটু লেট করে উঠতে হয়। আর তারপর হচ্ছে প্রত্যেকটা দিনই তো হচ্ছে সকালবেলা উঠে পড়ি, 5টা সাড়ে 5টা 6টার সময় উঠে পড়ে যেহেতু, তো আজকে ভাবলাম যে এর প্রতি এই রবিবারটা একটু মানে একটু রেস্ট নিই, সকালে একটু দেরি করে উঠি। তো উঠতে উঠে সব কাজ বাজ সারা হয়ে গেছে, রিয়ানের খাওয়ানো হয়ে গেছে, রিয়ান এখন ঘুমোচ্ছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন এই স্নান টান করে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে কী কী রান্না হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার। আর ভালো ভালো যাতে নতুন নতুন কিছু ভিডিও তোমাদের মানে ভালো লাগে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সামনে অনেক নতুন নতুন মানে ভিডিও আসবে, তোমরা দেখতে ভুলো না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন হয়ে আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো চলো, আগে আমি এবার হচ্ছে রান্নাঘরে যাব, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে রান্না হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তার জন্য দেখো এখানে ফুলকপি, গাজর, বিন এসব নিয়ে নিয়েছি সব কিছু। আর চালটাকেও আমি কত সুন্দরভাবে ভিজিয়ে রেখে দিয়েছি অনেক আগে, আর যেহেতু ফ্রাইড রাইস বানানো চালটা আগেতে ভিজিয়ে রাখতে। আর এখানে দেখো আমি বড় হাঁড়িটা নিয়েছি, কারণ হচ্ছে কী বলতো, আমরা কখনো না যে কোনো জিনিস বানালে না, ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, যে কোনো জিনিসই বানালে নিজেরা একা কখনো খায় না, সবাইকে দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো সেই জন্য একটু বেশি বানাতে ইচ্ছে করে আমি, যে একটু বেশি করে বানাই সবাইকে দেবো। সেই জন্য দেখো আমি কত সব রেডিমেডি করে একদম ই করছি। আর এদিকে বারবার যাচ্ছিলাম যে রিয়ানকে দেখতে, রিয়ান উঠে পড়ছে কি না। তো চলো পুরো ভিডিওটা দেখো। হাঁড়িতে জলটা দেখো আমি গোটা মানে মশলাগুলো দিয়ে দিয়েছি, আর তারপর দিলাম একটু তেল। তেল দিলে একটা ভাতের সাথে আরেকটা ভাত লাগবে। তারপর দেখো আমি চালটা দিয়ে দিয়েছি, আর চালটা বেশি সিদ্ধ করলে ভাতটা একদম গলে যাবে। মিনিমাম তোমরা 80% মানে হচ্ছে সিদ্ধ করে নেবে, তাহলে খুব ভালো হয়। আর এদিকে দেখো আমি ঝুড়িতে ভাতটা হয়ে যাওয়ার পর ঝুড়িটাই করিয়েছি, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু পরে আর তোমাদের কিছুই দেখাতে পারিনি, তাড়াতাড়ি পড়ছিলাম। এদিকে রিয়ান উঠে পড়েছিলো, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর তারপরে দেখো লাঞ্চ চাঞ্চ করে একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, বিকেলে চলে এসেছি রিয়ানকে নিয়ে একটু ঘুরতে। দেখো কত সুন্দর ভিউটা না, এত সুন্দর জায়গাটায় ঘুরতে এসেছি, কোথায় আমাদের ক্যাম্পের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে এখন দেখানো হবে। এখানে দেখো ময়ূর দেখা যাচ্ছে, আমাদের এখানে অনেক কিছু আছে দেখার মতো, তোমাদের সব কিছু দেখাবো। তো একদিন একটা মানে ভিডিও বানাবো, পুরো ফুল ভিডিও, যে দেখেছো।
রিয়ানকে এখানে বেশিরভাগই নিয়ে আসি ময়ূরটা দেখার জন্য। রিয়ান তো খুবই দেখতে বেশি পছন্দ করে। আর এখানে দেখো ফুল গাছগুলো কত সুন্দর, না খুব সুন্দর ফুলগুলো ছিল। আর দেখো কতগুলো ময়ূর এখানে, মানে অনেক সময় নাচ করে, দেখতে খুব ভালো লাগে ময়ূরগুলো যখন নাচ করে। তো ওরা এই জঙ্গলেই থাকে, তো এখানে বাঘ বলো সব কিছুই দেখা যায়। যে মানে এক এক সময় দেখা যায়, এক এক সময় দেখা যায় না। তো এখানে অনেক কিছু আছে, ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু পশু পাখি আছে। আর এত পশু পাখি, এত কিছু, মানে পাখিদের আওয়াজ বলো, মানে কিচির মিচির আওয়াজগুলো খুবই ভালো লাগে। আর ভালো লাগে সব থেকে কী বলো, এই ফুল গাছগুলো আমার এত সুন্দর ফুল গাছ, না কত সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো, হলুদ হলুদ ফুল গাছগুলো। আর এইখানে বেশিরভাগ পাহাড়ি এলাকায় এই ফুল গাছগুলোই বেশি দেখা যায়। আর এত সুন্দর লাগে না, এই ফুল গাছগুলো অনেক রকমের কালারের হয়, অনেক হচ্ছে গোলাপি ধরনের হচ্ছে, কত সুন্দর ফুল গাছগুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমরা যেখানে থাকি সেখানকার পরিবেশটা কীরকম। তারপর চলো আরও অনেক কিছু তোমাদের দেখাবো। এখানে আরও একটা জায়গা আছে যেখানে রিয়ান যেতে বেশি পছন্দ করে, তো এই কিছু কিছু জায়গা আছে রিয়ানের খুবই ভালো লাগে। তারপর দেখো এখানে ঘোড়ার আস্থানা, এখানে কিন্তু রিয়ান ঘোড়া দেখতে এত পছন্দ করে কি বলবো। ও এখানে গিয়ে ঘোড়াগুলো দেখবে আর শুধু চিল্লাবে, মানে খুবই মানে আনন্দ মানে হয় ওর, যার জন্য এত চিল্লায়, ঠিক আছে। আর প্রচণ্ড আকারে কী বলবো, সবাই ওর দিকে তাকিয়ে থাকে এত চিল্লানোর আওয়াজ শুনে। আর এত সুন্দর জায়গাটা না, আমার তো খুবই ভালো লাগছিল। তো এখন রিয়ানকে ঘোড়াটা দেখিয়ে নিয়ে যাব ঘরে, ঘরে গিয়ে ওকে খাইয়ে দেবো। তো এখন প্রায় সন্ধ্যা হতে আসছে, যেহেতু আর বাইরে ঘুরবো না রিয়ানকে নিয়ে। তো সামনেই কোয়ার্টার আমার, ওই উপরেরটার দিকে কোয়ার্টার আছে। তো এখন রিয়ানকে নিয়ে যাবো সন্ধ্যের সময়, বেশি ওকে বাইরে বের করি না। তোমরা তো জানোই যে বাচ্চাদের বাইরে সন্ধ্যের সময় বেরোনো ঠিক না, তো আমার মনে হয়, জানি না কার কার মনে হয়, তো আমি মনে করি যে বাচ্চাদের সন্ধ্যের সময় বেশি রাত্রেবেলা বের করানো ঠিক না, সেই জন্য আমি ওকে বেশি বের করি না। ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই বিকেলের দিকে, তারপর আর ই করি না, বাইরে বের করি না। তা এখন যাবো ঘরে, ঘরে গিয়ে ওকে হচ্ছে খাইয়েটাই দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেউ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশেই দেখতে পাচ্ছ একটা গ্রাউন্ড আছে এখানে, মানে মাঠ আছে সাইডেই, ডান সাইডে ফুটবল খেলার মাঠ আছে, এখানে সব বাচ্চারা মানে ফুটবলটা খেলে। আর এত বড় মাঠ না, মানে প্রচুর লোকজন হয়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, ধর্ণাচল বলে লেখা আছে উপরে পাহাড়ের। তো চলো আর বেশি বকবকটা করে ভিডিওটা শেষ করি, আর চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।